একদম ধাড়ি তাই তো বাচ্চা এরকম আসে তাই তো দেখুন আপনার মারাত্মক আইস বাপরে বাপ খুব সুন্দর আইস রেঞ্জের মধ্যে আচ্ছা কিরকম রেঞ্জটা হয় দাদা একটু বলে দাও আমি রাজ ও আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজন লাভার আরজে সো আপনারা তো সবাই জানেন মোটামুটি যে আমি যেরকম হাটও ভিজিট করি সেরকম বাড়িও ভিজিট করি তো তার জন্য আর একটা নতুন একটা দাদার বাড়ি চলে এসেছি অনেক তো ম্যাট্রেস দেখেছেন তো এবার দাদার ঘরে অনেক ইউনিক কালার মানে ওল্ড লাইনের কিছু কালো দানা ম্যাট্রেস আছে গ্রিন আইস আছে অনেক ইউনিক ইউনিক বা ওল্ড লাইনের ম্যাট্রেস আছে সেগুলো দাদার কাছে দেখবো দাদার সাথে কথা বলি দাদা এটি একটু মানে অল্প বেশি না অল্প ইন্ট্রোডিউস পার্ট নেবো সেখানে আপনারা দেখিয়ে দেবো দাদার সাথে কথা বলাবো বাড়ি কী আছে নাম্বারটাও ভিডিওর মধ্যে থাকবে কিছু সেলও আছে সেগুলো দাদার মুখ দিয়ে শুনে নেবো আর একটা কথা যারা নতুন আছেন তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন তো আসুন কথা বলি অনেকটাই ভালো লাগবে আপনাদের আসুন দেখাই দাদার সাথে কথা বলি তো দাদার নাম্বারটা ডিসপ্লে আমাদের কমেন্টে চেয়েছিল তার জন্য দাদার সাথে আসা তাই তো ভালো আছেন তো প্রথমে বলে দিয়েছি ভালো আছেন দাদার কাছে আছে হ্যাঁ দাদার কাছে কি সব ইউনিক মানে জেনারেশনের পাড়া মানে সব গ্রিনাইস আর কালো দানা তাই তো আর কিছু সাচকরও আছে বললেন তাই তো কিছু নাপতা অল্প কিছু বেশিরভাগ তো দাদার পোষা গ্রিনাইস আর কালো দানা ঘরে এরকম তাই তো তো আপনাদের ফার্স্টে ওভারভিউ দেখিয়ে দিই তারপর দাদার কাছে কিছু শখ করাবো হাত দিয়েই কিছু বাচ্চাও আছে যেগুলো দাদা মানে রেজাল্ট পেয়েছেন তাই তো আচ্ছা গ্রিনাইজে প্রথমে জিজ্ঞেস করি গ্রিনাইজ পাওয়ার রেজাল্ট কিরকম হয় গ্রিনাইজের রেজাল্ট খুব কম হয় মোটামুটি দেড় দু ঘন্টা তিন ঘন্টা তবে আর একটা গ্রিনাইজ কালো দানা ওটার রেজাল্ট ভালো রেজাল্ট ভালো তার কাছে আছে ও তা সব শখ করাবেন আপনি তাই তো মোটামুটি যেগুলো আছে দেখলাম লপটাও খুব সুন্দর দেখেছে যতদূর দেখলাম তো দাদা ফার্স্টে তোমার নাম্বারটা একটু ডিস বলে দাও আমাদের 8101 41 51 71 তো হোয়াটসঅ্যাপও আছে এটা তাই তো হোয়াটসঅ্যাপও আছে তো যদি কিছু পছন্দ হয় তো আমি ডিসপ্লেতে নাম্বার দিয়েছি সেখান দিয়ে আর পায়রাদের ফটো থাকবে সেখান দিয়ে স্ক্রিনশট মেরে আপনাকে হোয়াটসঅ্যাপ করলেই হয়ে যাবে আচ্ছা যদি সেল করার মতো তেমন কি আছে অল্প কিছু বেবি ধাড়ি তো নেই নাকি ধাড়ি সেল করে না তাই তো বেবি সেল আছে তো মিনিমাম রেঞ্জের মধ্যে হয়ে যাবে তাই তো তো আপনাদের দেখিয়ে দিচ্ছি সেগুলো সবাই শখ করুক হ্যাঁ সবাই একটু পছন্দ হোক সবাই নিয়ে জেনারেশন করুক তো অনেক লাল ঘরেরও ম্যাটাই আছে আপনাদের দেখাই বাইরে দিয়েই দেখুন তো এগুলো সব আপনাদের দেখা থাকবে ভিডিওটা অবশ্যই স্কিপ করবেন না কেউ ভিডিওটা ফুল দেখার একটু চেষ্টা করবেন সব গ্রিনাইজ আছে তো আসুন এক এক পিয়ার করে দেখাই আসুন আর কিছু কথা দাদার মুখ দিয়ে শুনে নেবো কি এদের কীভাবে চিন্তা হয় বা কীভাবে আপনার ওড়াতে হয় সেগুলো দাদার মুখ দিয়ে জেনে নেবো কারণ অনেক পুরনো শুনলাম যা অনেক পুরনো লাইনের দাদা আছে তো আসুন গ্রিনাইস দিয়ে শুরু করছি বেলে বডির আছে তাই তো এটা তো আমাদের ওইদিকে এটা সবুজ বলে এদিকে দাদারা বেলেও বলে তাই তো সবুজ বলে তো আইসটা আপনাদের আস্তে আস্তে করে আইসটা দেখাই দেখুন এগুলো কি ধাড়ি না পাট্টাই আছে দাদা একদম ধাড়ি তাই তো একদম ধাড়ি বাচ্চাও এরকম আসে তাই তো হ্যাঁ বাচ্চাও এরকম আসে চোখটা দেখুন এটা মাদি মনে হয় নাকি এটা মাদি পায়রা খুব সুন্দর চোখে আছে নটটা দেখাই দেখুন ফার্স্টে আপনাদের গিন আইস দিয়ে শুরু করলাম দেখুন এদের বাচ্চা করেন তো মোটামুটি সবসময় বাচ্চা করা হয় সবসময় বাচ্চা করে খুব পুরানো পায়রা আমার 7-8 বছর হয়েছে আমার বাড়ি 7-8 বছর আছে তাই তো এর মধ্যে এইটা ছিল নর তাই তো আর এটা মাদি নরের বয়স একটু হালকা নর মাদার থেকে মাদার থেকে নরটা একটু হালকা বয়স তাই তো আচ্ছা এদের কিরকম ওড়ার আছে আপনাদের ছেড়ে দিন আসুন পরের পিয়ারের দিকে এগিয়ে যাই তো পরের পিয়ারটা দেখুন এটা গ্রিনাইস কালো দানা তাই তো লালমোহন বডি মনে হচ্ছে লাল বডি আছে গলাটা তাই তো লাল বাঁধানো লাল বাচ্চা আছে নাকি দাদা না এরকমই বাচ্চা এরকমই বাচ্চা সেম বাচ্চা আছে বাচ্চা এখন রেডি আছে বাচ্চা আছে তাই তো এদের বাচ্চা কি সেল হওয়ার চিন্তা ভাবনা আছে নাকি হ্যাঁ বলে দেবো
মিনিমাম রেঞ্জের মধ্যে হবে দাদা? হ্যাঁ, এদের উড়ান আছে। উড়ান ভালো দাদা, 5-7 ঘন্টা 8 ঘন্টা লাগে। এদের কি বাচ্চা নিয়ে কি রেস খেলার জন্য উপযোগী হয়? খেলা যাবে, খেললে খেলা যাবে, তবে জেনারেশন তৈরি করে নিতে হবে। হ্যাঁ, নিজে একটু একটু নিজে কষ্ট করতে হবে। তো ঠিক আছে, ছেড়ে দাও, এক পিস করে দেখি। তো মাদি রাইসটা দেখুন, এটা মাদি তো না দাদা? মাদি মাদি। আইসটা দেখুন, কালো মুড়িটার পাশে গ্রিন আছে, তাই তো হালকা। দেখুন কত লাল দানা আছে পিছনে, আবার সাইডে দেখুন আবার কালো দানা, তাই তো? বাচ্চা পুরো সেম এরকম আছে, তাই তো? বাচ্চা পুরো সেম, গ্যারান্টি। এটা শেপা বডিটা দেখি, হাতটা ছেড়ে দাও তোমার, দেখুন মাদির শেপ দেখুন। এদের বাচ্চা কি ছোট না মোটামুটি বড় হয়? খুঁটে খাচ্ছে, তাই তো? তাদের বাচ্চারা ওই নটটা দেখা, মাদি দেখানো হয়ে গেলে বাচ্চাও দেখাচ্ছে। চলুন মায়ের নটটা দেখাই, এবার নটটা দেখুন, অনেক ছটফটে। ম্যাডাস তো, ম্যাডাস বংশ ছটফটে হতেই হবে। এরও আইস দেখুন, পুরো সেম নর্মাল দিয়ে একদম সেফ, বেজি মাথা শেফের না দাদা? এটা খুব সুন্দর আইস দেখুন। তো দাদা যেটুকু বললো এদের নিয়ে রেস খেলার জন্য পারফেক্ট। হ্যাঁ, ভিতরে ছেড়ে দাও, এদের রেস্টার্নিংটা দেখিয়ে দিই। আইসটা দেখুন আপনার, মারাত্মক আইস, বাপ রে বাপ। বাচ্চা একদম সেম টু সেম আছে, তাই তো? ও, ঘরের বাচ্চা এগুলো? এদের বাবা মা কালেকশন ছিল। ও, এগুলো নিয়ে বাজার ছিল? তো আসুন পরে পিয়ার দেখাই। তো এখন দু পিয়ার দেখালাম, তাই দেখুন এত সুন্দর, তাহলে ভাবুন আরও কত কী আছে। অবশ্যই ভিডিওটা থাকবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, যারা এইসব ভালোবাসেন বেশি, কালোদানা ঘরের পায়া বা ম্যাডাস, তাদের কাছে শেয়ার করবেন। আর হ্যাঁ, আপনাদের যদি কিছু পছন্দ হয় ডেলিভারিও করবে দাদা, তো নাম্বার দেওয়া থাকবে, কী অসুবিধা, কল করে নেবেন। আর অনেক বন্ধুরা আপনারা চ্যানেল ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না, একটু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের জন্যই তাতে ইউনিক ইউনিক পায়রাগুলো নিয়ে আসা। পরের পিয়ারটা দেখাই, পরের পিয়ার দেখুন, কি পিয়ার দাদা এটা? গ্রিনাইস কালাদানা, মেচিয়া বডি, তাই তো? হ্যাঁ, চোখটা আরও এদের থেকে আরও দুর্দান্ত চোখ আছে দেখুন। পিয়ারটা দেখেছেন, খুব দুর্দান্ত পিয়ার আছে, দুটো বডি বুক এক করো, খুব সুন্দর পিয়ার আছে। ডিমে বসছিল, তুলে নিয়ে এসেছে, এরাও ডিমে আছে। ডিম বাচ্চা সবসময় করেন, তাই? সবসময় বাচ্চা দিকেও চাই দিতে পারবেন, একটু এক কিছুদিন ওয়েট করতে পারেন। 20-25 জোড়া বিক্রি করে দিয়েছি, আপনাকে পাঠালাম তো ফটো। হ্যাঁ হ্যাঁ, দেখলাম। এরা কি রেজাল্ট করবে, মানে উড়বে? মোটামুটি যেটা উড়বে না সেটা আনতে কথা বলে বলে লাভ নেই। তো আসুন এক পিস করে শখ করে একটু আইসটা আপনাদের দেখিয়ে দিই। মিচিয়া বডির ছিল, তাই? এটা এরাও কালো দানা দেখুন, আইসটা দেখুন, খুব সুন্দর আইস। ওকে, হাতটা ছাড়ো দেখি দাদা। ওকে, পরেরটা দেখি, এটা আইসটা দেখুন, মানে একটাও ভুলভাবে পিয়ার বসানো নেই, পুরো সেম। যেমন আপনি চোখ দেখছেন, আপনারা হয়তো ভাবেন এক পায়রা বারবার দেখেন আছে, কিন্তু না, ওই জন্য অনেক পায়রা দেখায়নি তো, এক জোড়া করে দেখালাম, একই কালারের পায়রা রয়েছে আমার অনেক, একই পায়রা বারবার দেখি এলাম না। হাতটা ছেড়ে দাও দাদা কি? ওকে, ছেড়ে দাও দাদা। অনেক তো ধারি পিয়ার দেখালাম, এবার বাচ্চা পাট্টা পিয়ার দেখা। 8 পর বয়স এখন থেকে চোখ ক্লিয়ার চলে এসেছে নাকি? 8 পর বয়স আরো চোখ আসবে, আরো আসবে, তাই তো? আরো চোখ আসবে। তো এইভাবে দু পিস হাতে নিয়ে দেখানো যাবে না, এক পিস করে দেখাচ্ছি। দেখুন ফার্স্টে ওভারভিউ, পুরো বডিটা দেখিয়ে দিই আপনাদের, একই রকম। এর বাবা মা অ্যাভেলেবেল আছে তোমার কাছে নাকি? অ্যাভেলেবেল বাবা মা আছে, আর এর উড়ান খুব ভালো, উড়ানও খুব ভালো, তাই তো? 7-8 ঘন্টা রিয়াল করে, 7-8 ঘন্টা করে দেবে, তাই তো? কিন্তু কালো দানা আছে, কালো দানা খুব আসবে, আরও আসবে, তাই তো? আরও আসবে, দশক গেলে। তো আসুন দেখাই এক পিস করে, আইসটা দেখুন। এখন পাঠটা শেষ হতো বলাও যাচ্ছে না, যেটা নর নাম কালো দানা বলে, হলুদ রিং। এর আইসটা শক করুন, এগুলো কালো দানা চোখের পায়রা, কালো দানা চোখের। এর বাবা মাও অ্যাভেলেবেল আছে, তাই তো? তার কাছে কালো দানা চোখের বাচ্চা,
পায়রা, পাঁচটা পায়রা আর চোখ আসবে। আর সবার তো চোখ দেখছে এরকম কালো দানা, একটু বোঝার চিন্তা ভাবনা একটু বলে দিন না। এর কালো দানা দেখো ভিতরের দিকে কিরকম হয়ে আছে, কালো কালো হয়ে আছে পুরো, আরো ডিপ কালো হয়ে যাবে, হলুদ রিং হয়ে যাবে, হালকায় সবুজ টাইপের আছে ব্লুটা, এটা হলুদ হয়ে যাবে পরে, হলুদ হয়ে যাবে দশক হয়ে গেলে, দশক কমপ্লিট হলে আরো হলুদ হয়ে যাবে। আর বাইরে লাল দানা আছে দাদা, এগুলো লাল দানা না, খয়েরি খয়েরি টাইপের হালকা ধরনের দানা আছে। ঠিক আছে পরেরটা দেখো, ওইটা এর আইসটা দেখুন তো, যেরকম বললাম পাটটা তো এই সত্যি বলা যাচ্ছে না যে কোনটা নর কোনটা। এটা নর, এটা নর, এটা নর, তাই তো, এটা নর, এটা মাদা। এরও আইস এরকম, ঠিক আছে তাও দেখি। এদের দেখুন স্ট্যান্ডিং, বাড়ির পাটটা বাচ্চা, তাই তো, মানে বাবা মা এখন অ্যাভেলেবেল আছে তো। এদের দেখে বাচ্চা দেখে বুঝতে পারছেন বাবা মা কতটা সুন্দর হবে, এখনো 10 ফুট ক্লিয়ার হয়নি তাই এত সুন্দর লাগছে। আসুন পরেরটা দেখলেন, পরের প্লেয়ারটা দেখুন, টিক্কি লাইনের কালো দানা, টিক্কি লাইনের কালো দানা, তাই গেল। এখন যা আছে এর থেকে আরো দশক কমপ্লিট হলে চোখ খুব ক্লিয়ার আছে, দশ কমপ্লিট হলে আরো চোখ ক্লিয়ার হবে, মোট মোটা হবে আরো অনেক। তো এক পিস করে দেখি, ছেড়ে দাও আইসটা দেখুন আপনাদের, একটু কালো দানা ভাবটা বেশি। এত পায়রা আপনাদের ভালো করে ডানা গুলো দেখাতে পারছে না, কারণ দেখলে অন্য কিছু মিস করে যাবেন, দেখাতে হবে তো পায়রা গুলো। আর এমনি বেশি বড় হয়ে যাবে সেই জন্য ছোট করার জন্য আপনাকে চোখটা দেখেই ছেড়ে দিচ্ছি, তো সেম সেম চোখ, ঠিক আছে ওইটা দেখাই। এইটা দেখুন টুপিদার আছে মাথায়, রিং দেখুন সাইডে রিং চলে এসছে, চোখেও লাল মানে হয়ে দানা চলে এসছে, খয়েরি দানা চলে এসছে, কালো হয়ে যাবে দানা সব আসতে দেখুন। এই সাইডের চোখটা দেখুন, পাঠটা বাচ্চা, তাই তো এগুলো। ওকে ঠিক আছে, অনেক হয়েছে আপনার গ্রিন আইস কালো দানা, আর এইদিকে আপনার এমনি কালো দানা দেখান। এবার দেখাবো পেন্সিল গ্রিন দেখিয়েছি প্রথম, হ্যাঁ এবার আপনার দেখাবো কি গোল্ডেন কালো দানা, তাই তো। সব ধরনের কালো দানা কী নেবেন, সব ধরনের কালো দানা দাদার কাছে আছে। তো আপনাদের তো একটা নিউজই দিনই, গুড নিউজ, সেটা হলো দাদার নাম আর আমার নাম পুরো সেমই, দুজনের নামই রাজ। তো আসুন কথার মাঝে ফায়াটাও শখ করে দিই, গোল্ডেন আইস কালো দানা। আপনাদের এমন হয়েছে যে কোন পিয়ারটা ছেড়ে কোনটা দেখবেন বুঝতেই পারবেন না, ঠিক আছে আর ছেড়ে দিন একটা করে দেখাই। মাঝে তো যারা কালো দানা বা ম্যাটটা যে লাভার আছেন তারা স্কিপই করতে পারবেন না ভিডিওটা, এত সুন্দর সুন্দর আছে। ফার্স্টে এই দেখুন, উফ আইসটা আসছে দেখুন, ব্যাপক আইস, গোল্ডেন চলে এসে দেখেছেন, লাল গলা শেপ, আর তাছাড়া দেখি দাদা দুর্দান্ত বাচ্চাও, একদম 100% বাচ্চা, বাচ্চা উড়বে, খুব উড়বে, খুব উড়বে এর বাচ্চা, সব নরটা দেখুন পাগল হয়ে যাচ্ছে, ছাড়ো দেখি ভেতরে ছাড়ো, নর দেখুন পাগল হয়ে যাচ্ছে। নরের আইসটা দেখুন, চোখে কালো দানা দেখতে পাচ্ছেন, এখন তো সবে শুরু, আরও ভেতরে আছে, আপনারা কেউ স্কিপ করবেন না ভিডিওটা, আপনি স্কিপ করতেই পারবেন না, এত সুন্দর কোয়ালিটি পায়রা দেখাবো। তো অনেকটাই থ্যাংক ইউ দাদাকে যে এতটা সুযোগ করে দেওয়ার জন্য, আর আমারও তো টাইম হচ্ছিল না, কিন্তু তারপরে দাদারও টাইম বের করে, আমারও টাইম বের করে আসা দাদার সাথে। পিয়ারটা আপনার বড়ি ফি, এটা দেখুন স্ট্যান্ডিং দেখুন, গোল্ডেন আইস কালো দানা ছিল, মাদিটা লাল গলা শেপের। হ্যাঁ পরে পিয়ারটা দেখাই আসুন। তো এরকম ভিডিও আমিও করি, আপনারা যদি কেউ বাড়ির ভিডিও করতে চান তো আমার নাম্বারে, যেরকম দাদা আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করেছিল, সেভাবে আপনারাও করতে পারেন। আপনারা একটু এটা দেখিয়ে দিই, সেখান দিয়ে আমি আপনাদের বাড়ি গিয়ে ভিডিও করে আসবো। আচ্ছা
বলো সেটা। এবার মোটামুটি তো গ্রিনাইজ বা কালো দানা বা গোল্ডেন মোটামুটি দেখিয়ে দিয়েছি, এবার একটু তোমার লাল দেখলাম, লালের দিকে যাও একটু। আচ্ছা ঠিক আছে, তারপরে বাচ্চা দিকে ভিডিওটা এন্ড করব, কারণ এত পায়রা তো সব মানে কি বলবো দুর্দান্ত পায়রা। কারণ গ্রিনাইজ তো গ্রিনাইজ বা কালো দানা রোদ ছাড়া চোখ ভালো আসবে না, এগুলো অ্যাকচুয়ালি চোখের পায়রা, তবে এদের উড়ান খুব ভালো হয়, উড়ান হেভি তাই তো, খুব উড়ান হেভি। চোখটা দেখুন আপনাদের, উফ আমি তো ক্র্যাশ খেয়ে যাচ্ছি। ওকে দেখুন এটা কি পেয়ার দাদা, টিক্কি লাইনে তাই তো, নটটা হালকা টাল আছে কিন্তু বাচ্চা একদম পারফেক্ট। হ্যাঁ বাচ্চা আছে তোমার বাড়িতে, বাচ্চাও আছে তাই তো, অরেঞ্জ কালার পট্টি দেখতে পাচ্ছেন আপনাদের, ফার্স্টে এটা দেখে দিই আপনাদের, দেখুন দুটোই কালো দানা, এরই বাচ্চা মনে হয় আগে দেখলাম নাকি, যেটা মাথা সাদা দেখলাম টুপিদার। আসুন এক পিস করে দেখি, ফার্স্টে স্ট্যান্ডিংটা আপনাদের দেখিয়ে দিই, নটটা হালকা টাল আছে, হালকা টাল কিন্তু বাচ্চা খাওয়াতে কোনো প্রবলেম। আর একটা কথা তো আপনাদের বলেই দিচ্ছি যে ধাড়ি সেল নেই, বাচ্চা সেল আছে, নাম্বারও দেওয়া থাকবে, বাচ্চা মাঝে দেখিয়েছি, যেটা পছন্দ হবে আপনারা কল করে নেবেন, মিনিমাম রেঞ্জের মধ্যে। আচ্ছা কীরকম রেঞ্জটাও হয় দাদা একটু বলে দাও, একটু মোটামুটি জোড়া পিয়ারটাও তোর ইয়ে তোর পাঠা বাচ্চা তাই তো, ওই বাচ্চা খুঁটে খাবে সেই সময়, খুঁটে খাবে সেই সময়, এবং ওড়ার গ্যারান্টি, ওড়ার গ্যারান্টি, অনেক তো ডেলিভারি করেন, যার ওড়ার গ্যারান্টি দেবো সেটা পারফেক্ট উঠবে, উঠবে গ্যারান্টি দেবো না সেটা অল্প অল্প উঠবে। বাহ এইগুলো একদম খোলাখুলি বলে রাখা ভালো, আমি বললাম না যে সব দেখুন যেগুলো বাড়িতে যাই মোটামুটি সবার মানুষের ব্যবহারটা ভালো, দাদারা খুব ব্যবহার ভালো, অনেকটাই ভালো, যেটা সত্যি সেটা সত্যি। তো ঠিক আছে মোটামুটি দেখিয়ে দিলাম, ওকে প্রথমেই চলে আসছি, দেখুন লাল তো সবে এবার ছাপকা, আরও লাল আছে পুরো গাঢ় আবার গ্রিন আইস, গ্রিন আইস বা কালো দানা হয়ে গেল তাই তো, আবার রেগদারও আছে বলে খয়েরি দানা বলে, এইটা মাদি এরও দানা আছে, তো এইভাবে হবে না, এক পিস করে দেখায় আসুন, এক পিস করে দেখাও দাদা, চটিয়াল নটটা দেখুন, চটিয়াল আবার দানা আছে খয়েরি দানা, মনি দেখুন একটুখানি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন, না ওরা গ্যারান্টি ব্যাপক করবে এসব পায়, ওরির গ্যারান্টি, মনি দেখুন দেখতেই পাচ্ছেন না আরও ছোটো হবে, ওকে নটটা মাদিটা দেখি, মাদিরা দেখুন অনেক পুরনো পায়রা না এগুলো, বারো বছর কাছে আছে, বছর আছে অনেক, বললাম না অনেক পুরনো ঘরের দাদা, যেমন নট তেমন মাদি, চোখ দেখতে পাচ্ছেন খুব সুন্দর চোখ, বাপরে বাপ মানে আমারও এত পছন্দ হচ্ছে দাদাকে কী বলবো, খুব সুন্দর লাগছে, ঠিক আছে ছেড়ে দাদা। আচ্ছা দাদা এদের বাচ্চাদের কেউ নিতে চাই, দেওয়া যাবে তো, হ্যাঁ দেওয়া যাবে তাই তো, আমাদের পিয়ার দেখুন, ওফ এরা ম্যাড্রাস তো নাকি, সব ম্যাড্রাস, এরা ম্যাড্রাস, গিরিবাজ কোনো পায়রা নেই মানে এরা চোখের দানা না, এমনি ম্যাড্রাস, এমনি ম্যাড্রাস, উড়ির লাইনে পায়রা, উড়ার লাইনে পায়রা, তো লাল আছে এটা মনে হয় চকলেট, দাদাও ঘেমে যাচ্ছে রোদ্দুরে, নিজে একটু কষ্টও করতে হচ্ছে দাদাকে, এটা নর মাথা শেপটা দেখুন, বাপরে বাপ এই সব বড় ব্যাপার, বাচ্চা আছে মনে হচ্ছে, বাচ্চা খাওয়াচ্ছে, ডিমও আছে তাই তো, ঠিক আছে এক পিস করে দেখি, আর তো নটটা দেখুন, ওকে মাদা টাইপের দেখিয়ে দিই আসুন, ডানা তো তেমন দেখানো হচ্ছে না, এত ফায়রা তো সব ভাইব্রেট দানা, ভাইব্রেট দানা, জামদানি পাঞ্জা, বন্দলেজের আছে, এগুলো আপনি বিশ্বাস আমার কাছ দিয়ে করতে পারেন, কারণ আপনাদের তো সেরকম খারাপ জিনিস আমি দেখাই না, আপনি যদি জানেন চিনবে সে ঠিক বুঝে নেবে, সব তো শক করতে গেলে একটু কিছু মিস দিতেই হবে দাদা, সব ভিডিও করতে গেলে এক ঘন্টা টাইম লাগবে, অনেক পায়রা বাকি সব দেখাবো, ওকে দাদা ঠিক আছে, তো সিঙ্গেল দেখুন নটের চোখে দানা আছে, আমি বলছিলাম দাদাকে সিঙ্গেল একটা রেগদার মা দিয়ে আছে এর সাথে দেখান, দাদা বলছে না বাচ্চা ভালো আসবে না, আমি বললাম কেন জোড়া দেন না, বলছে বাচ্চা ভালো আসবে না, তাই তো কালো দানা ভাবটা কেটে যাবে,
কালো দানা কেটে যাবে বাবু, চোখ ঘোলাটা অন্যরকম হয়ে যাবে, চোখ অন্যরকম হয়ে যাবে, তাই তো? আচ্ছা এইগুলো কে, এই এই বাচ্চা এরকমই আসবে? আচ্ছা এর বাচ্চা তোমার কখন দিয়ে কাটে, কখন দিয়ে কাটে, মানে চোখটা কখন দিয়ে কাটবে? ও তিন চার পাওয়ার হলে, তিন চার পাওয়ার চোখ চলে যাবে, তাই তো? ওকে ঠিক আছে, সিঙ্গেল, তাই তো? সিঙ্গেল বলতে মাথা চলে গেছে, অন্য মাথার সঙ্গে খেলা আছে। ও মনে মাথার সঙ্গে জোড়া হয়ে ডিম পেড়ে, ডিমও পেড়ে দিয়েছে বলেছিলাম। দেখুন কিছু বাচ্চাও আছে, এই যে বাচ্চা, এই সাইডে লাল বাচ্চা, দেখুন বাচ্চাও অ্যাভেলেবেল আছে, খুব সুন্দর। আপনাদের আর বেশি হাতে করে নিয়ে দেখাচ্ছি না, কারণ লাল বাচ্চা তো নোংরা হয়ে যেতে পারে। বাচ্চাও অ্যাভেলেবেল আছে, খুব সুন্দর, দুর্দান্ত। বাবা মা দেখে বাচ্চা নিয়ে যেতে পারবেন, এমন অফার দিচ্ছে দাদা। বাচ্চাগুলো মোটামুটি সেল আছে, তাই তো? তাও মিনিমাম রেঞ্জের মধ্যে, আমি শুনলাম মিনিমাম রেঞ্জ, কারণ কালো দানা বা গ্রিনাইজ 2000 টাকার মধ্যে পিয়া কেউ দেবে না দাদা, সত্যি কথা। তার মধ্যে বাড়ি এসে জোড়া দেখে নিয়ে যেতে হবে। তো ঠিক আছে, লাস্ট যে পাহাড় আছে ওটা দেখে ভিডিও এন্ডের পথে যাবো। 100% গ্যারান্টি সহকারে নেবেন, না উঠলে দাদা, আচ্ছা দাদা মনে করুন দাদা কিছু উঠছে না বা ডিমে ফল্ট হয়েছে, তখন কি একটু চেঞ্জ করে এক্সচেঞ্জ করার ব্যবস্থা রাখবেন? চিন্তা ভাবনা করা যাবে, চিন্তা ভাবনা করা যাবে, তাই মানে এক্সচেঞ্জ করার ব্যবস্থা। সো লাস্ট ওয়ান ড্রেক দার, দেখুন মা দিতাও এটা আবার, উফ আইসটা দেখুন আপনারা, ব্যাপক মানে ব্যাপক আইস। ওকে দাদা, তো আপনারা অবশ্যই জানাবেন, ভিডিও এখানেই এন্ড করছি, আপনারা অবশ্যই জানাবেন কেমন লাগলো। তাও অনেক পায়রা দেখানো হয়নি, তাই তো দাদা? আমারও ট্রেন, আবার 12:05 ট্রেন আছে, এখন আপনার বাজে দেখুন 11:47, এরপরে যদি যাই তো আমার 3টেই ট্রেন, বাড়ি যেতে যেতে 5টা। তো ভিডিও এখানেই এন্ড করলাম, দাদার সাথে অনেক ভালো লাগলো। আপনারা কল করবেন, দাদাকে একটু ভালোবাসা দেবেন, একটু দাদার ভিডিওটা শেয়ার করবেন, দাদারও অনেক কষ্ট হয়ে গেলো রোদ্দুরে। নাম্বার দেওয়া থাকে সেখান থেকে কটা, আচ্ছা ভালো কথা, অ্যাড্রেসটা একটু জিজ্ঞাসা করেন, অ্যাড্রেসটা বলুন একটু। সূর্যপুর থেকে নেমে টোটো করেই চলে আসে, ফোন করলেই বলে দেওয়া যাবে। নিয়ার স্টেশন হলো সূর্যপুর স্টেশন, যেটা আপনার লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে বা নামখানা লোকাল ধরে যেতে আসতে পারেন। ঠিক আছে, ভিডিও এখানে এন্ড করছি, ভালো থাকবেন, চলুন টাটা।